না ফেরার দেশে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া শুক্রবার নিউ ইয়র্কের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, সংসদীয় গণতন্ত্রে অসামান্য ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। মঙ্গলবার মরদেহ দেশে আসলে জাতীয় সংসদের প্রথম জানাজা হবে। বরেণ্য রাজনীতিবিদের জীবনের নানা দিক জানাচ্ছেন বিল্লাল হোসেন। মাননীয় সদস্য, আপনার সময় 20 মিনিট, অনুগ্রহপূর্বক 20 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া 1946 সালের 15 এপ্রিল গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1961 সালে তিনি গাইবান্ধা কলেজ থেকে বিএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। ছাত্র জীবন থেকেই ফজলে রাব্বি মিয়া আইয়ুব বিরোধী আন্দোলন এবং 62 শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনেও জড়িত ছিলেন। পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। ফজলে রাব্বি মিয়া জাতীয় পার্টির হয়ে 1986, 1988, 1991 এবং 1996 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে 2000 সালে আওয়ামী লীগে যোগ দেন। গাইবান্ধা 5 আসন থেকে মোট 7 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 1999 সালে রাষ্ট্রপতি এরশাদ সরকারের আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিভিন্ন হাই স্কুলে এবং প্রাইমারি স্কুলে আছে। 5ম ও 7ম সংসদে বিরোধী দলীয় হুইপ হন বরেণ্য এই রাজনীতিবিদ। 10ম সংসদে ডেপুটি স্পিকারের চেয়ারে বসেন ফজলে রাব্বি মিয়া। 11ম সংসদেও টানা দ্বিতীয় মেয়াদে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। আমার কাছে সময়ের কনস্ট্রেন্টনেস অবশ্যই আছে, এটা আপনি জানেন। 71-এর মুক্তিযুদ্ধে 11 নম্বর সেক্টর যোদ্ধা হিসেবে অংশ নেন প্রয়াত ফজলে রাব্বি মিয়া। মৃত্যুকালে 3 কন্যা রেখে গেছেন। তারপরও সিরিয়াল ভঙ্গ করে আমি আপনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছি। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা।